Parker. You serious? এখন আমরা টিভিএস রাইডারের পার্ট দেখবো। টিভিএস রাইডার ভাবতেছে যে আমি তার আগে উঠতে পারতেছি না, আসলে এরকম কিছুই না, আমি মূলত আগে উঠবই না, আমি বাড়ি থেকেই মনে মনে ভেবে উঠছি যে আমি গাড়ি বেশি জোরে চালাবো না, সেইভাবে তারপরে ওকে একটু দাবলালাম। দেখুন আবার টিভিএস রাইডার আমার ওভারটেক করল, ঠিক আছে এখন এবার মজা দেখা যাবে। আমি যাচ্ছিলাম হলো ষাট গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে, আর সামনেই গাড়িটা যাচ্ছে দেখেন, মানে আমাকে ওভারটেক করে আমার সামনে তো গাড়ি বাড়াইতে বাড়াইতে যাচ্ছে। ও ভাবতেছে যে আমি আগে উঠতেছি না, ঠিক আছে, আর ওকে দাবড়াতে দাবড়াতে বলতে বলতে মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো, সালো হামকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা দে। পুলিশে আবার গাড়ি ডাউন দিল, দাঁড়ালাম, প্রথমে ওই টিভিএস রাইডারের সব কিছু দেখল, মনে হলো ও মনে হয় সাংবাদিক, এই জন্য খুব দ্রুত ছেড়ে দিল আর আমাকে বলল যে কাগজপাতি দেখাও। আমি বললাম স্যার এইটা হলো ড্রাইভিং লাইসেন্স, বলল বেকাই গেছে কেন ড্রাইভিং কার্ড। গজব বেজতি হ্যায়। আরে কেনা কে চাতে হো তারপরে শুনলো কোথায় যাব, কোথা থেকে আসছি, সবকিছু বললাম, তারপরে বললো যে যাও চলে যাও। তারপর কাগজপত্র সঠিক জায়গায় রেখে আবার হেলমেটটা মাথায় পরে ট্যুরের উদ্দেশ্যে রওনা দিই। এইখানে যে ছেড়ে দেবে আমিও জানি, কারণ আমাদের সব কিছুই আছে, তারপরে শুধু শুধু ঝামেলা করে কি দরকার ছিল। সব পুলিশ যদি এরকম বুঝতো তাইলে তো আর সময় নষ্ট হতো না। আর আপনাদের বলে রাখি, জেলার বাইরে যখনই যাবেন তখন সবাই সেফটি গার্ড ফলো করবেন, আমিও সব কিছুই ব্যবহার ছিল, হেলমেট ছিল, সেফটি গার্ড ছিল হাতে পায়ে, আর কাগজপত্র সাথে ছিলই, আর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, না হলে কিন্তু বালি ছাড়বে না। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকেন, ভালো থাকেন।